আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক অনেকদিন যাবৎ অনেকই বলছিল আমি যেন আমার একটা হোম ট্যুর দেই বাট হোম ট্যুরটা দিতে পারছি না তাই ভাবলাম যে লিভিং রুমটাই আগে শেয়ার করি আপনাদের সাথে পরে ইনশাল্লাহ কোনো একদিন হোম ট্যুর শেয়ার করা হবে এই বাসে এসেছি অনেক দিন হয়েছে তবু এখনো পর্যন্ত মানে হোম টোরটা দেওয়া হয়নি তো প্রথমে ঘরে ঢুকতেই হচ্ছে আমার হাতের বা পাশেই হচ্ছে টিভির কেবিনেটটা আর কি তো টিভির পাশেই হচ্ছে একটা শোপিস রাখার জন্য আর কি একটা জায়গা করে নেওয়া হয়েছে এখানে মোটামুটি ছোটোখাটো আর কি কিছু শোপিস রাখা হয়েছে কিছু বাহির থেকে এনেছি আবার কিছু এখান থেকেও নিয়েছি এক একটা এক এক রকম আর কি তবে ওরকমভাবে আসলে আমি ঘরটা তেমনভাবে সাজাইনি যা ছিল তাই আর কি এই পিসটা আমি দুবাই থেকে নিয়েছিলাম আর পাশেরটা আমার বোন আমাকে গিফট করেছিল আর এই আর কি তেমন কোনো কিছুই কেনা হয়নি আর এই রিক্সাটা অনেক সুন্দর লেগেছে তাই ওর বাবা আবার নিয়ে এসেছে এই মগটা আমার বড় মেয়ের সেই ছোট্টবেলার দেখা যায় ওর ছবি দিয়ে করেছি যতবারই ছোটো মেয়ে দেখে আর কান্না করে যে ওর কেন নেই আর এই হচ্ছে টিভি ক্যাবিনেটটা এটা আমার অনেক আগের মানে আগের বাসায় যেটা ছিল আর কি সেটাই আমি দিয়েছি নতুন করে আর কোনো কিছুই করিনি শুধু দেয়ালের যে ডেকোরটা সেটাই করেছিলাম আর এটা হচ্ছে মানে ডাইনিং রুমে যাওয়ার যে জায়গাটা আর কি সেটা এটার মধ্যে আমি একটু ইন্টেরিয়র করিয়ে নিয়েছি সাথে একটা পাপুস রেখেছি আর ডাইনিংয়ের এরিয়াটা যেহেতু ছোট তাই একটা চেয়ার এদিকে রেখেছি আর দুই পাশে দুইটা লাইট দিয়েছি এটা হচ্ছে পর্দা আর মাঝে একটা বড় সোফা রেখেছি আর দুই সাইডে যে সোফাগুলা সেগুলোও আমি কাস্টমাইজ করে নিয়েছি আমার আগের সোফাগুলাকেই নতুন করে আর কেনা হয়নি আমি ঘরেই কাপড় চেঞ্জ করে বানিয়ে নিয়েছি তো বড় সোফার দুই পাশে দুইটা একটা টেবিল দিয়েছি আর একটা হচ্ছে আমি শুধু গাছ দিয়েছি আর দেয়ালটা খালি লাগছিল তাই একটা মিরর দিয়েছি তো এটা হচ্ছে আমার আরেকটা রুমের দরজার এটা হচ্ছে মেন ডোর তো এই পাশ থেকে দেখতে এমনটা লাগে জানি না কার কাছে কেমন লাগবে বাট আলহামদুলিল্লাহ আমার কাছে আমার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে আসলে যার যার ঘর বাড়ি তার তার কাছে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আর আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আমার ভালো লাগার একটা জায়গা সবার বাড়ি হচ্ছে যার যার প্রশান্তির জায়গা হচ্ছে যার যার ঘর তেমনি আমার কাছেও আর কি আমার প্রশান্তির জায়গা আমার ঘর অন্য কোথাও তো এখন ভালোই লাগে না নিজের বাসা ছেড়ে যদি একদিনের জন্য যাই মনটা কেমন ছটফট পরে আর আগে দেখা যেত যে বাবার বাড়ি ছেড়ে আসতে পারতাম না বাট এখন যেতে ইচ্ছে করে না এমন একটা অবস্থা আস্তে আস্তে আসলে মেয়েরা এরকমই হয়ে যায় দেখা যায় নিজের হাতে যখন একটা সংসার তৈরি করে তখন দেখা যায় ওই জিনিসটার প্রতি অনেকটাই মায়া তৈরি হয়ে যায় তো এই তো মাঝে হচ্ছে একটা বড় একটা টেবিল রেখেছি আর মাঝে একটা ফুলদানি দিয়েছি এই আর কি খুব সিম্পলভাবেই ঘরটাকে সাজিয়ে নিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার লিভিং রুমটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ